সদ্য সমাপ্ত এবছরের G20 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশের দুটি আনুষ্ঠানিক নাম ছিল ইন্ডিয়া এবং ভারত। ইন্ডিয়া নামটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া, আর ভারত নামটি সংস্কৃত থেকে উদ্ভূত, যার সাথে জড়িয়ে রয়েছে সংস্কৃতি। ভারত নামটি নতুন করে আলোচনায় উঠে G20 সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রকে ঘিরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেই আমন্ত্রণপত্রে ইন্ডিয়া শব্দটি ছিল না, বরং লেখা ছিল প্রেসিডেন্ট অব ভারত। অন্যদিকে 20তম আসিয়ান ভারত শীর্ষ সম্মেলন ও 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নোটে লেখা হয় প্রাইম মিনিস্টার অব ভারত। এখন প্রশ্ন, তবে কি ভারতের সংবিধান থেকে ইন্ডিয়া শব্দটি সরিয়ে দেওয়ার চিন্তা করছে মোদী সরকার? এক আমন্ত্রণপত্রেই ভারতের রাজনীতিতে ছড়িয়ে পড়ল উত্তেজনা। তবে এই নাম নিয়ে বিশ্ববাসীর চেয়ে ভারতের বিরোধী জোট তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে, কেননা তাদের জোটের নামও যে ইন্ডিয়া। কিন্তু কেন এই নাম বদল? এর আগে পৃথিবীর অনেক দেশ তাদের নাম বদল করেছে, সেসব বদলের পেছনে যথেষ্ট কারণও ছিল। যেমন পারস্যের নাম বদলে হয়েছে ইরান, থাইল্যান্ডের নাম আগে ছিল স্যাম, তুরস্কের নাম বদলে হয়েছে তুর্কিয়ে, বার্মা থেকে মিয়ানমার, রোডেশিয়া এবং সিলন থেকে আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। প্রতিটি দেশের নাম পরিবর্তনের পেছনে সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক কারণ রয়েছে। কিন্তু ইন্ডিয়া কেন নাম পরিবর্তন করতে চাচ্ছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি বিরোধী দলগুলো যে জোট তৈরি করেছে তার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। প্রথমে পাটনা, তারপর বেঙ্গালুরু হয়ে এই জোটের নেতারা সম্প্রতি মুম্বাইয়ে বৈঠক করেছেন। আগামী জাতীয় নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতাসীন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলে মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। আর এ কারণেই প্রথমে সঙ্গীদের নিয়ে নিজেদের মতো করে জোট করেছে বিজেপিও। শুধু জোট বানিয়েই ক্ষান্ত থাকেনি, বিরোধী জোট নিয়ে কড়া সমালোচনাও শোনা গেছে। ইন্ডিয়া নামটি নিয়ে একাধিকবার সরাসরি কটাক্ষ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে গলা মিলিয়েছেন বিজেপির অন্য নেতারাও। এবার কি তবে ইন্ডিয়া নাম বদলে দেশের নাম শুধু ভারত করার লক্ষ্যে হাঁটতে শুরু করল মোদী সরকার? বিরোধী জোট ইন্ডিয়ার দল আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেদিকেই ইঙ্গিত করলেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, নাম পরিবর্তনের ব্যাপারে আমি আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা পাইনি। শুধু বিরোধী শিবিরের জোটের নাম ইন্ডিয়া বলে গোটা দেশের নাম বদলে দিতে হবে? দেশটা 140 কোটি মানুষের, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দেশ নয়। এখন যদি আমাদের জোটের নাম ভারত হয়, তাহলে কি দেশের নাম পাল্টে বিজেপি হয়ে যাবে? এদিকে G20 সম্মেলনের আগে থেকেই অবশ্য বিজেপি নেতারা ইন্ডিয়া নামটি সংবিধান থেকে সরিয়ে ফেলার দাবি করে আসছেন। পার্লামেন্টের গত অধিবেশনে রাজ্যসভায় বিজেপির এমপি নরেশ বানশাল বলেন, ইন্ডিয়া নামটির সঙ্গে কেমন যেন দাসপ্রথা জড়িয়ে আছে, সংবিধান থেকে এই নাম বাদ দেওয়া উচিত। ভারতের সংবিধানের আর্টিকেল 1-এ লেখা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এ নিয়ে অবশ্য ভারতের সর্বোচ্চ আদালত শুনানির বিষয়ে অনীহা প্রকাশ করেছেন। সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে, আগামী 18 সেপ্টেম্বর শুরু হবে এই অধিবেশন। তাতেই সংবিধান থেকে ইন্ডিয়া নাম সরিয়ে দেওয়ার প্রস্তাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেন, ইন্ডিয়া নাম না বলে সবার ভারত বলা উচিত, ভারত নামটি প্রাচীন আমল থেকে চলে আসছে। বোঝাই যাচ্ছে ইন্ডিয়াকে ঔপনিবেশিক তকমা হিসেবে দেখা বা আদি নাম হিসেবে ভারত প্রীতির প্রবণতা এখন কেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক ও অতি অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় প্রশ্নটির উত্তর রয়েছে, আর তা হলো আগামী নির্বাচন এবং তা ঘিরে বিরোধী জোটের তৎপরতাকে ঠেকাতেই এই নাম বদলের হঠাৎ উদ্যোগ। দেখা যাক বিরোধী ও নানা মহলের সমালোচনা তোয়াক্কা এবার বিজেপি সরকার করে কিনা।